নমস্কার আমি তোমাদের মেন্টার বিপ্লব স্যার ডাব্লিউ বিসিএস টোয়েন্টি টুকে মাথায় রেখে আমরা জ্ঞানপীঠ ক্লাসের পক্ষ থেকে একটা নিউ লাইভ ব্যাচ লঞ্চ করতে চলেছি ডাব্লিউ বিসিএস পেপার সিক্সের উপর তোমরা সবাই জানো যে ডাব্লিউ এ ম্যাথ এবং রিজনিংয়ে প্রিলিমথেড টোয়েন্টি ফাইভ মার্কসের কোয়েশ্চেন আর থাকে এবং মেনসে টু হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন থাকে এখানে লাস্ট ইয়ারে মানে টোয়েন্টি টোয়েন্টির যে মেন্স হলো সেই মেন্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর এবং কোয়েশ্চেনের প্যাটার্ন লক্ষ্য রেখে দেখব যে কি কি চ্যাপ্টার আমরা এই নিউ লাইভ ব্যাচের মধ্যে কভার করব এবং কোন মেথডে করব তো চলো শুরু করি আমরা মোটামুটি এইভাবেই সিলেবাসকে ডিস ভাগ করেছি ডিভাইড করেছি যে সিলেবাসের মধ্যে আমরা বেদিক মার্কস করব অ্যাথেথম্যাটিক করব নাম্বার সিস্টেম করব অ্যালজেব্রা করব। মেন্সুরেশন করব জিওম্যাট্রি করব কোয়ার্ডিনেট জিওমেট্রি করব। যদিও কোয়ার্ডিনেট জিওমেট্রি থেকে কোনো কোয়েশ্চেন আসেনি কিন্তু খুব ছোট জিনিস একটু দেখে রাখবো কারণ যদি এক্সামে কোয়েশ্চেন চলে আসে তাহলে কিছু না জানলে সেটা খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু একটু জেনে রাখলে যদি করে আসতে পারি সেটা আমাদেরই গেন হবে তারপর ট্রিগোনোমেট্রি ডেটা ইন্টারপ্রিটেশন স্ট্যাটিস্টিক্স এবং ডেটা সাফিসিয়েন্সি ডেটা সাফিসিয়েন্সিও সেম এখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি বাট এই ডেটা সাফিসিয়েন্সি পুরোপুরি অ্যারিথমেটিকের উপর বেস করে তৈরি করা যায় শুধু আমরা জানবো যে কিভাবে করতে হয় কিভাবে ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেনের এর অ্যাপ্রোচ হওয়া উচিত সেগুলোই আমরা ডিসকাস করবো এর জন্য কিন্তু নতুন কিছু জিনিস আমাদের শিখতে হয় না ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ব্যাংকিং এক্সামে কিন্তু যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিয়ে দিতেই পারে বলা যায় না তাই আমরা একটু এটাকেও শিখে রাখবো বেদিক ম্যাথসের আন্ডারে আমরা কিভাবে শিখবো স্ট্যান্ডার্ড অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন আমাদের কিভাবে করতে হয় আগে ছোটবেলা থেকেই আমরা করে আসছি অ্যাডিশন সাবস্ট্রাকশন না বলতেই পারো স্যার তাহলে এগুলো আবার কি শেখাবেন আমরা তো জানি অলরেডি করে আসছি আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে টাইম বাঁচানো যায় একটা অ্যাডিশানে বা একটা সাবস্ক্রাকশানে বা বিভিন্ন মাল্টিপ্লিকেশন টেকনিক ইউজ করে কিভাবে মাল্টিপ্লিকেশনে বা ডিভিশনে এছাড়াও বেদিক ম্যাথসের আন্ডারে আমরা ষোলো কানা বেদিক ম্যাথসের রুল করব যাতে তোমরা খুব সহজে খুব শর্ট টাইমে ক্যালকুলেশান তো পারবেই সঙ্গে সঙ্গে অনেক কোশ্চেনের মেন্টাল ক্যালকুলেশন করে উইদিন সেকেন্ডস অ্যান্সার দিয়ে আসতে পারো অ্যারিথম্যাটিকে কি কি চ্যাপ্টার কভার করব ফার্স্ট আমরা করবো ওয়ার্ল্ড বেস্ট প্রবলেম অন নাম্বার্স তারপর করবো অ্যাভারেজ তারপর এজ রিলেটেড প্রবলেম তারপর পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট ডিসকাউন্টে একটা এক্সট্রা জিনিস আরও করে রাখবো ট্রু ডিসকাউন্ট অ্যান্ড ব্যাংকার্স ডিসকাউন্ট এটা আমাদের কমার্শিয়াল এর পার্ট বাট তবুও আমরা এই কারণে করে রাখবো এই যে বললাম যদি দিয়ে দেয় তো ছোটো ছোটো কনসেপ্ট কেন ছেড়ে যাব দশ মিনিট লাগে শিখতে তাই না তারপর রেশিও প্রপোর্শন মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন পার্টনারশিপ ইউনিটারি মেথড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়েজেস পাইপ অ্যান্ড সিস্টেম স্পিড টাইম ডিস্টেন্স প্রবলেম বেসড অন ট্রেন্স বোট অ্যান্ড স্ট্রিম রেসেস ক্লক অ্যান্ড ক্যালেন্ডার ক্লক অ্যান্ড ক্যালেন্ডারটা বলতে পারো রিজনিংয়ের চ্যাপ্টার তাহলে ম্যাথের মধ্যে এর মধ্যে ঢুকিয়েছেন কেন রিজনিংয়ের চ্যাপ্টার ঠিকই কিন্তু এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে দর দরকার পড়ে তাই আমি এই চ্যাপ্টারকে রিজনিং এর মধ্যে না রেখে ম্যাথস মধ্যে ঢুকিয়েছি এই চ্যাপ্টার গুলো দেখলে তুমি এবং টোয়েন্টি টোয়েন্টির আমি যে আগের ভিডিও দিয়েছিলাম অ্যানালাইসিস দেখবে যে মোটামুটি সব চ্যাপ্টার থেকে দুটো তিনটে করে কোয়েশ্চেন এসছে তারপর আমরা চলে আসি অ্যালজেব্রা সরি নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমে আমরা কি করব ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু ফাইন্ড আউট করা শিখব ডিভিজিবিলিটি টেস্ট শিখব যে কোন নাম্বারকে দেখে কোন কি নাম্বার দিয়ে সেটা ডিভিজিবল সেটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি উইদিন সেকেন্ডস তারপর ইউনিট প্লেস ফাইন্ড আউট করা শিখবো যে বড় একটা নাম্বার মাল্টিপ্লিকেশন ফর্মে বা পাওয়ার ফর্মে দেওয়া রয়েছে তার ইউনিট ডিজিট কি হবে সেটাও আমরা কি করে উইদিন টেন সেকেন্ড ফাইন্ড আউট করতে পারবো সেটা বেসিক নাম্বার থিওরিম বলতে দুটো থিওরিমকে বোঝায় এক হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি এবং রিমাইন্ডার থিওরিম এই দুটো থিওরিমকে শিখব তারপর সরি তারপর এলসিএম শিখব ডেসিমেল নাম্বার শিখবো ফ্র্যাকশান শিখব ওয়ার্ড প্রবলেম শিখব নাম্বারের উপর বেশ করে আচ্ছা এটা দুবারই দেওয়া হয়ে গেছে ওয়ার্ড প্রবলেম বেসড অন নাম্বার এটা অ্যারিথম্যাটিকও দেওয়া হয়ে গেছে এখানেও দেওয়া হয়েছে মেনলি এটা অ্যারিথম্যাটিকের কম পার্ট ঠিক আছে বেসিক্যালি এটা আমাদের নাম্বার সিস্টেমের পার্ট তারপর নাম্বার সিরিজ শিখব টাইপস অফ নাম্বার শিখবো এবং অ্যাট লাস্ট ইন্ডিসেস অ্যান্ড শিখব নেক্সট আমরা চলে আসি অ্যালজেব্রা অ্যালজেব্রা লিনিয়ার ইকুয়েশন শিখবো লিনিয়ার ইকুয়েশন কেমন যেমন ধরো একটা ইকুয়েশন লিখলাম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু টেন এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন এই টাইপের দুখানা ইকুয়েশন থাকবে যদি সলভ করে বলে এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে তো কিভাবে আমরা এইট নাইন বা টেনে যে মেথডগুলো শিখেছি সেগুলো ইউজ না করে উইদিন ফাইভ সেকেন্ড বা সিক্স সেকেন্ড অ্যান্সার দেওয়া যায় সেটা আমরা দেখবো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেমন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো মানে যে ইকুয়েশানে এর ম্যাক্সিমাম পাওয়ার টু থাকে তাকে আমরা বলে থাকি কোয়াড্রেটিক ইকুয়েশন এই কোয়াড্রেটিক ইকুয়েশনও আমরা দেখবো যে কিভাবে আমাদের সলভ করতে হয় উইদিন সেকেন্ডস তারপর ভ্যারিয়াস ট্রিগোনো অ্যালজেব্রিক ফর্মুলাস সরি ট্রিগনোমেট্রিক বলে ফেলেছিলাম ভ্যারিয়াস অ্যালজেব্রিক ফর্মুলা মানে যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এর হোল স্কোয়ার বা এ মাইনাস এর হোল স্কোয়ার এ বি এ কিউব প্লাস বি এ কিউব মাইনাস বি এ প্লাস এর হোল কিউব এ মাইনাস এর হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস থ্রি এ এই ফর্মুলাগুলো শুধু শিখবো তা নয় কোথায় কোথায় এগুলো ইউজ করি কিভাবে প্রিভিয়াস ইয়ারে শুধু নয় অন্যান্য এক্সামেও কিভাবে এর থেকে এসছে সেগুলো আমরা ডিসকাস করব এবং এক একটা ধরে ধরে আমরা করব। তারপর দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার সব মোটামুটি সবাই ছেড়ে যায় খুবই ইজি চ্যাপ্টার কিন্তু সবাই ছেড়ে যায় এই দুটো চ্যাপ্টার টাপ ভেবে কেননা এখানে টাইপ রয়েছে মাত্র কয়েকটা টাইপ করলেই তার উপর বেশ করে কোয়েশ্চেন পাওয়া যায় পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি কারমোটেশন কম্বিনেশন থেকে এক টাইপেরই কোশ্চেন আসে জেনারেলি এক হচ্ছে রিপিটেশন অ্যান্ড নন রিপিটেশন অব ডিজিটস আর প্রিলিটি থেকে চার থেকে পাঁচ টাইপের মাত্র কোয়েশ্চেনস আছে ঠিক আছে সেগুলো একটু দেখে নিলেই একটু বুঝে নিলেই খুব ইজিলি তোমরা এক্সাম হলে করে আসতে পারবে নেক্সট আমরা চলে আসি মেন্সুরেশন মেনসুরেশনের চারটি জিনিস করব এরিয়া ফাইন্ড আউট করা কোনো ফিগারের পেরিমিটার ফাইন্ড আউট করা ভলিউম ফাইন্ড আউট করা অ্যান্ড সারফেস এরিয়া ফাইন্ড আউট করা এরিয়া কার কার ফাইন্ড আউট করব বা এরিয়া অ্যান্ড পেরিমিটার কার কার ফাইন্ড আউট করবো ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল রেগুলার পলিগন অ্যান্ড সার্কেল সিমিলারলি ভলিউম ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া আমরা ফাইন্ড আউট করবো কিউব এন্ড পিরামিড এই ফিগার আমরা ফাইন্ড আউট করবো নেক্সট আমরা চলে আসি জিওমেট্রিক একদম ছেড়ে যাব না আগে কেউই করতো না স্পেশালি ডাব্লিউ বিসিএস এর মতো এক্সামে কেননা এখান থেকে একটা বা দুটো কোয়েশ্চেন দিত তার জন্য অনেক কিছু করতে হতো কিন্তু আমরা বেসিক কিছু শিখে যাব যাতে ওই একটা বা দুটো কোয়েশ্চেন এলেও এই কম্পিটিশানে আমরা ওইগুলোর অ্যান্সার দিয়ে আসতে পারি এবং নিজেকে টিকে রাখতে পারি ফার্স্ট আমরা বেসিক পড়ে নেব যে পয়েন্ট কি লাইন কি অ্যাঙ্গেল কি কত টাইপের আমাদের অ্যাঙ্গেল হতে পারে তারপর আমরা করে নেব ট্রায়াঙ্গেল কত টাইপের হয় ঠিক আছে কিভাবে ট্রায়াঙ্গেল একটা ফরমেশন হয় এবং ট্রাইঙ্গেলের মোস্ট ইম্পর্টেন্ট কংগ্রুয়েন্সি এবং সিমিলারিটি ছোটবেলা আমরা উপপাদ্য পড়েছি অনেক রকম উপপাদ্যের যে প্রুফগুলো ছিল সেই প্রুফগুলো আমাদের দরকার নেই আমাদের দরকার যে স্টেটমেন্টগুলো ছিল কিছু ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট যেগুলো আমরা যদি ইউজ করতে পারি খুব ইজিলি ট্রায়েঙ্গেলের যে কোনো সামসের আমরা অ্যান্সার দিয়ে আসতে পারি তারপর আমরা সেভাবেই পড়বো কোয়ার্ডারেল পলিগন অ্যান্ড সার্কেল দেখো এই পলিগন ট্রায়াঙ্গেল সার্কেল এগুলো আমরা মেন্সুরেশনেও পড়েছিলাম আর এখানে আমরা তো পড়ছি ডিফারেন্স কি দুটোর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে যখন আমরা মেনসুরেশন এই গুলো পড়বো না এই ফিগার গুলো পড়বো সেখানে ফর্মুলা মানে এরিয়া বের করতে বলা হবে তোমার পেরিমিটার বের করতে বলা হতে পারে সার্কেল সার্কামফারেন্স বের করতে বলা হতে পারে সার্ফেস এরিয়া বা ভলিউম ফাইন্ড আউট করতে বলা হতে পারে বাট জিওমেট্রিতে যখন আমরা পড়বো বেসিক্যালি এই ট্রাইঙ্গেল কোয়াড্রিলেটারাল সার্কেল এইসবের আমরা প্রপার্টিস পড়বো নেক্সট আমরা আসি কোয়ার্ডিনেট জিওমেট্রি এখানে একটু কোয়াড্রান্টের কনসেপ্ট আছে এখান থেকে সেরকম কোয়েশ্চেন হয় না একটু কনসেপ্ট জেনে নেব সিমিলারলি রেগুলার কোয়ার্ডিনেট অ্যাক্সেস এটাও একটা কনসেপ্ট বেসড চ্যাপ্টার ঠিক আছে কনসেপ্ট বেসড চ্যাপ্টার এটা একটু আমরা জেনে নেব এবং কিভাবে ডিসট্যান্স মেজারমেন্ট করতে হয় ডিস্ট্যান্স মেজারমেন্ট মানে ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে একটা পয়েন্ট এক্স ওয়াই আর একটা পয়েন্ট এম এন এইভাবে একটা পয়েন্ট এইভাবে একটা পয়েন্ট এই দুটো পয়েন্টের মধ্যে কতটা ডিসট্যান্স হবে ঠিক আছে এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের কতটা ডিস্টেন্স হবে সেটা আমরা ফাইন্ড আউট করা এখান থেকে শিখে নেব বা ধরো একটা লাইন আছে ধরো লাইনের ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস বিএক্স প্লাস সি টু জিরো আর একটা পয়েন্ট আছে এক্স ওয়াই এই লাইন এবং পয়েন্টকে যেটা দিয়ে আমরা জয়েন করেছি সেই শর্টের ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা হবে বা যদি দুটো লাইন থাকে ধরো একটা লাইন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো আর একটা লাইন হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস পি ইকুয়াল টু জিরো এই দুটো লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা হবে সেটা আমরা ফাইন্ড আউট করা শিখবো এই ডিস্টেন্স মেজারমেন্ট ফর্মুলাতে আর কিছু শিখবো না শুধু এই তিনটে জিনিসই শিখবো তিনটে মাত্র ডিস্টেন্স ফাইন্ড আউট করা আর একটু আমরা ধরো করে নিতে পারি স্লোপ এর থেকে বেশি আর আমরা এখান থেকে কিছু না মাত্র ঘন্টা লাগবে এই পুরো শিখতে এত কম দিয়ে যদি এটা করা যায় তাহলে আমরা কেন কারণে ছেড়ে যাবো রিস্ক নিয়ে এক্সামে যদি একটাও কোয়েশ্চেন আসে কেন আমরা এক্সামে ছেড়ে আসবো তাই না এই কারণে আমি এই চ্যাপ্টারকে বা এই পোর্শনকে আমরা ইনক্লুড করেছি এবার আমরা চলে আসি ট্রিগোনোম্যাট্রিক ট্রিগোনোমেট্রি একটা ক্লাসে বেসিক আমরা করে নেবো ঠিক আছে যে আমাদের ভ্যারিয়াস্টে ট্রিকোনোমেট্রিক কম্পোনেন্ট রয়েছে এদের মধ্যে পারস্পরিক রিলেশন কি এবং তিনটে ফর্মুলা এদের উপর বেশ করে মাত্র তিনটা ফর্মুলা আছে যেই তিনটে ফর্মুলার উপর বেশ করে যে কোনো রকমের ট্রিগোনোমেট্রিক নিউমেরিক্যাল করা যেতে পারে যেগুলো আমাদের ডাব্লু বিসিএস বা এস এস সি সিজিএস স্ট্যান্ডার্ড এক্সাম গুলোতে জিজ্ঞেস করা হয় তারপর আমরা পড়ে নেবো ডিগ্রি অ্যান্ড রেডিয়ান আর আমরা পড়ে নেব হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্স কিছুই নয় এই ট্রিগোনোমেট্রি যে ফর্মুলাগুলো থাকে না অ্যাকচুয়ালি এখানে একটা ট্রিগোনোমেট্রির ওয়ার্ড প্রবলেম থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সে সেই ওয়ার্ড প্রবলেমকে পড়ে তোমাকে একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফিগার বানাতে হয় এবং যা জিজ্ঞেস করবে তার রেসপেক্টে তোমাকে অ্যান্সার দিতে হবে নেক্সট আমরা চলে আসি ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা ইন্টারপ্রিটেশনে আমরা ডেটা টেবিল করব পাই চার্ট করব বার চার্ট করব লাইন গ্রাফ করব এবং মিক্সড গ্রাফ করবো বিসিএস এ দেখেছো এই সব কটা থেকেই এবার আমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে মোটামুটি নেক্সট আমরা করব স্ট্যাটিস্টিক্স এটাও আমরা ছেড়ে যাবো না কেননা এবারেই প্রায় দুখানা তিনখানা কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউ বিসিএস কি কি করব এও সেই এক থেকে দু ঘন্টার ব্যাপার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা একটু দেখে নেব মিন মিডিয়ান মট আর আমরা কিচ্ছু করতে যাব না আর বেশি যদি অ্যাডভান্স লেভেলে পড়তে যাও তাহলে স্ট্যান্ডার্ড বা আর স্ট্যান্ডার্ড এই দুটো জিনিস আমরা এখান থেকে করে নেব আমরা চলে আসি ঠিক আছে ডেটা সাফিসিয়েন্সি ডেটা সাফিসিয়েন্সি বললাম যে এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসে না অ্যারিথমেটিকের উপর বেস করে হয় ধরো একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই যে ধরো বললো যে রাম শ্যামের থেকে এজে কত বড়। তারপর দিয়ে দিল দুটো স্টেটমেন্ট দিল যে শ্যামের এজ ফাইভ ইয়ার্স আগে ছিল ফিফটিন ইয়ার্স শ্যাম ললিতের থেকে টু ইয়ার্স বড় এবার চারটে অপশান দেওয়া হবে তোমাদের ফার্স্ট অপশান বলা হবে যে অনলি কনক্লুজন ওয়ান বা স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন সেকেন্ড অপশন দেওয়া হবে অনলি স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট থ্রি দেওয়া হবে আইদার অফ দ্য স্টেটমেন্ট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন আর স্টেটমেন্ট ফোর দ্বারা দেওয়া হলো নাইদার অফ দ্য স্টেটমেন্ট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন তো চারটে অপশনের মধ্যে কোনো কারেক্ট করতে হবে দেখো এখানে কিন্তু কোনো আলাদা লজিক লাগলো না কিছু লাগলো না শুধু আমাদের অ্যারিথমেটিক কনসেপ্ট থেকে এটা তুমি করতে পারো শুধু তোমাকে দুটো স্টেটমেন্টকে যাচাই করে দেখে নিতে হবে যে দুটো স্টেটমেন্টই কি দরকার পড়ছে তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য না কোনো একটা সিঙ্গেল স্টেটমেন্ট থেকে দিতে পারছো নাকি কোনো স্টেটমেন্ট ইউজ করে বা দুটো স্টেটমেন্ট একসাথে ইউজ করেও তুমি এটার অ্যান্সার দিতে পারছো না এইটুকুই এখানে আমাদের জানতে হবে নেক্সট আমরা চলে আসি রিজনিং ঠিক আছে রিজনিং এ আমরা কি কি করব রিজনিং এ আমরা এই চ্যাপ্টারগুলো করব ফার্স্ট আমরা করে নেব অ্যানালজি অ্যানালজি শুধু কিছু প্রবলেম আমরা করে ছেড়ে দেব না কত টাইপের অ্যানালজিক্যাল প্রবলেম আসতে পারে এক্সামে সেগুলো আমরা এখানে করব টোয়েন্টিন এর কোয়েশ্চেনে দেখেছো প্রচুর পরিমাণে অ্যানালজি এসেছিল তো সেগুলো আমরা এক এক করে একদম লিস্ট বানিয়ে বানিয়ে করব আমরা যে এটা হচ্ছে আমাদের ধরো ক্যান্ট্রি ক্যাপিটাল কারেন্সি লিস্ট এটা হচ্ছে ন্যাশনাল তোমার পার্কের লিস্ট এইভাবে এক এক করে লিস্ট বানিয়ে বানিয়ে কিভাবে অ্যানালজি করতে হয় কিভাবে নাম্বারের মধ্যে রিলেশন ফাইন্ড আউট করতে হয় সব কিছু একদম এ টু জেড ডিটেলসে আমরা সিলেবাসকে কভার করব। তারপর ব্লাড রিলেশন দু থেকে তিন টাইপের এখান থেকে কোয়েশ্চেন হয় তারপর ক্লাসিফিকেশন তারপর ডিস্ট্যান্স অ্যান্ড ডিরেকশন টেস্ট তারপর ডে ডেট অ্যান্ড টাইম ফাইন্ড আউট করা তারপর সিরিজ সিরিজ বলতে এখানে স্পেশালি বদানো হয়েছে অ্যালফাবেটিক্যাল সিরিজ এবং নাম্বার সিরিজকে এই টু টাইপের সিরিজ আমরা করব। তারপর কোডিং ডিকোডিং ঠিক আছে তারপর সিম্বল অ্যান্ড নোটেশন ওয়ার্ড ফরমেশন সিলোরিজম স্টেটমেন্ট এবং কনক্লুশন র্যাঙ্কিং বা অ্যারেঞ্জমেন্ট বা প্রবলেম সলভিং এগুলো করব আমরা তারপর মিশিং নাম্বার ফাইন্ড করা হয় কিভাবে করব তারপর লজিক্যাল রিজনিং এর উপর বেস্ট করে যে অ্যারিথম্যাটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো কিভাবে শর্ট আউট করতে হয় সেগুলো আমরা দেখে নেব তারপর কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় অর্ডারে সেটা আমরা দেখব তারপর করব ডায়াগ্রাম করব এবং ফিগার কাউন্টিং করব। এই হচ্ছে টোটাল সিলেবাস খুবই ইজি সিলেবাস এবং মোটামুটি দু মাসের মধ্যে এই রিজনিং সিলেবাসকে কমপ্লিট করা যেতে পারে এবং ম্যাথ সিলেবাস পুরোটা কমপ্লিট করতে মোটামুটি তোমার পাঁচ থেকে ছ মাস সময় লাগবে এই জন্য আমি কোর্সের ডিউরেশন রেখেছি সেভেন টু এইট মান্থ এবার এই তো গেল আমাদের কি কি পড়তে হবে যে টোটাল মেন্সের টু হান্ড্রেড মার্কস এবং প্রিলিমসের ফিফটিন মার্কসের জন্য আমাদের কি কি পড়া দরকার এই পুরো সিলেবাস অ্যাকচুয়াল প্রিলির উপর বেশ করে নয় মেন্সের উপর বেশ করে আমি বানিয়েছি এবার আমরা কিভাবে করব আমাদের অ্যাপ্রোচ কিভাবে হওয়া দরকার প্রথমে আমি তো কনসেপ্ট ক্লাস নেবই তোমরা যারা অ্যাডমিশন নেবে তাদের ম্যাথস হলে উইকে একটা ডেট করে এবং যদি ম্যাথ এবং রিজনিং হয় দুটো ডেট করে কনসেপ্ট ক্লাসেস থাকবে প্রতিটা কনসেপ্ট ক্লাস শেষ হওয়ার বারো ঘন্টার মধ্যেই তোমরা পাবে ডিপিপি ডিপিপি মানে কি ডেলি প্র্যাকটিস প্রবলেম মানে এক সপ্তাহ ধরে তুমি কি প্র্যাকটিস করবে করলে এক সপ্তাহ ধরে প্র্যাকটিস কোনো কিছু প্রবলেম থাকলে সেটা নেক্সট কনসেপ্ট ক্লাসে একটু ক্লিয়ার করে নিলে বা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো কনসেপ্ট ক্লিয়ার করে নিলে যদি কিছু প্রবলেম থাকে তারপর আসবো আমরা ওয়াফ ডব্লিউএি উইকলি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম তো কি কিভাবে এটা করব আমি সেটা নেক্সট স্লাইডে আমি বলছি এবার ডবলু হওয়ার পর উইকলি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম হওয়ার পর তারপর আমরা করব ইন্টারেক্টিভ ডাউট ক্লিয়ারিং তোমাদের আর এই এস এম এস লিখে লিখে ডাউট ক্লিয়ার করতে হবে না তোমাদের একটা আমি টাইম বেঁধে দেব ওই টাইমের মধ্যে যার যা প্রবলেম আছে তোমরা ফোন করবে আমরা লাইভ আসবো এক্সট্রা ডেট নেব এক্সট্রা টাইম নেব তারপর যা ডাউট আছে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো ক্লিয়ার করব। তারপর আসবো আমরা মক ঠিক আছে মক বিভিন্ন হয়েতে নেব সেটাও আমরা পরে বলছি কিউমুলেটিভ হয়েতে মগ নেব যে এক একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তো মগ নেবই যখন ধরো সেকেন্ড মগ নিচ্ছি তখন ফার্স্ট মকের আন্ডারে যে যে চ্যাপ্টার ছিল সেগুলো তো থাকবেই প্লাস কিছু এক্সট্রা চ্যাপ্টার থাকবে থার্ড মক যে যখন দেবে তখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মকেরও কিছু কিছু কোশ্চেন থাকবে প্লাস থার্ড মকের কোশ্চেন থাকবে তারপর আমরা কি করব মকের অ্যানালাইসিস যে ধরো আমি ফিফটি মার্কসের মকস নিচ্ছি ফিফটির মধ্যে তুমি থার্টি পাও বা থার্টি ফাইভ পাও এই ফিফটি বা গ্যাপ কেন কেন আসছে হচ্ছে না দরকার পড়লে আমি নিজে তোমাদের কল করে কি প্রবলেম হচ্ছে বেশি টাইম লাগছে নাকি অ্যাপ্রোচে কোনো প্রবলেম হচ্ছে নাকি অ্যাপ্রোচ লাগাতে পারছো না নাকি তোমার প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে না নিজে থেকে আমি কথা বলবো তোমাদের সাথে কারণ আমি চাই যে যখন মেন্স দিতে যাবে এই ম্যাথসের পেপারটাকে এমন ভাবে স্ট্রং বানিয়ে নাও ম্যাথ এবং রিজনিং এর পেপারকে যাতে টু পারো এর মধ্যে পুরোপুরি অ্যানালাইসিস করার পর নিজেদের মধ্যে দেখবে যে দু তিনটে টেস্ট দেওয়ার পর কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে সব কিছু তোমরা করে উঠতে পারছো কোনো প্রবলেমই আর তোমাদের কাছে প্রবলেম থাকছে না তারপরেই আসবে তোমার ফাইনাল স্টেজ মানে সাকসেস যার জন্য তোমরা এই আট মাস দশ মাস ধরে এত পরিশ্রম করছো এবং আমাদের কাছে পড়ার আর একটা বলে রাখি তোমাদের আর একটা বিশেষ দিক কি আমরা যেই একটা সার্টেন কোর্স ফি নেই না এটা মাত্র ওয়ান টাইম নেই একবারই নেই এরপর ধরো কারো মনে হচ্ছে যে আমার আবার দরকার স্যারের কাছে পড়ার একবার রিভিশন হলে ভালো হতো করে আমরা এক টাকা তোমাদের ফিজ দিতে হবে না ঠিক একবারই আমাদের অ্যাডমিশন যতবার ইচ্ছা তুমি রিজয়েন করতে পারো কিন্তু আশা করছি করতে হবে না একবারেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সামও তোমরা ক্লিয়ার করে নেবে আচ্ছা চলে আসি এবার ডাব্লিউ কি ডব্লিউপি হচ্ছে টোয়েন্টি মিনিটস এক্সাম এভরিউইক ডাব্লিউ এপি পুরো নাম বলেছিলাম উইকলি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম এবং এই কুড়ি মিনিটের এক্সামে এই নয় যে কোথাও একটা থেকে আমি কোয়েশ্চেন টুকে দিলাম একরকমের দু তিনটে কোশ্চেন থেকে গেল ঠিক আছে সেম টাইপ অফ কোয়েশ্চেন জাস্ট নিতে হবে তাই নিচ্ছি এইভাবে কিন্তু নয় এই টোয়েন্টি মিনিটের যে টেস্ট হবে টোয়েন্টি মিনিটে প্রথম প্রথম টেস্টে দেখবে কুড়িখানা করে কোয়েশ্চেন আছে কিন্তু পরে যখন টেস্ট দেবে মক টেস্ট থ্রি তখন ধীরে ধীরে কোয়েশ্চেনের নাম্বার বাড়তে থাকবে যে টোয়েন্টি মিনিট হবে বা নাম্বার অফ কোয়েশ্চেন থার্টি হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ফর্টি হবে এই ফর্টি কোয়েশ্চেন চল্লিশ ফর্টি ভ্যারাইটি কোশ্চেন হবে একই টাইপের কোনো কোয়েশ্চেন হবে না যাতে তোমরা মাথাকে বিভিন্ন দিক থেকে কাটাতে পারো এই নয় যে একই টাইপের প্রবলেম করে যাচ্ছি ক্লাসে যা করলাম টেস্টেও তাই দিল অ্যান্সার দিয়ে দিলাম টোয়েন্টি আউট অফ টোয়েন্টি বা থার্টি আউট অফ থার্টি করে নিলাম একদমই নয় ভেবো না ঠিক আছে এই যে বললাম যে প্রথম মক টেস্ট দেবে যা সিলেবাস হবে সেকেন্ড মক টেস্ট দেবে ফার্স্ট মক টেস্ট প্লাস সেকেন্ডের সিলেবাস থার্ড যখন দেবে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ডের সিলেবাস এইভাবে যাবে এবং মেন মেন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেইগুলোই ওয়ান এবং টু এর টু থ্রিতে কভার করা হবে তারপর ভ্যারাইটি অফ কোয়েশ্চেনের উপর টেস্ট নিলাম নেক্সট উইকে কি করবে নেক্সট উইকে কি হবে আমি তোমাদের এই টেস্টের রেজাল্ট দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ঠিক আছে এবার শুধু রেজাল্ট দেবো না রেজাল্টের সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন বুক যেগুলো মার্কেটে চলে দেখবে একদম ছোটবেলা যেভাবে কোয়েশ্চেন করতে সেইভাবে সলভ করা আছে সেভাবে কিন্তু নয় কিভাবে ট্রিক ইউজ করে শর্ট হয়েছে যেভাবে আমি শিখিয়েছি যেটা তুমি এক্সামে পারলে না করতে সেটাকে কিভাবে সেই শর্ট ওয়েতে আমরা করব এবং লজিক ইউজ করে এই নয় যে এক গাদা ফর্মুলা দিয়ে দিলাম এই ফর্মুলার বেশি এটা হয় এভাবে করে নাও এই ফর্মুলার বেশি এভাবে হয় এভাবে করে নাও একদম নয় লজিক্যাল ওয়েতে যাতে নিজেরা লজিক লাগিয়ে আরো দুটো নতুন সামস তোমরা করে নিতে পারো কোথাও যেন তোমাদের এই ম্যাথস পেপার বা রিজিনিং পেপারে না আটকায় সেভাবেই আমরা সলিউশন প্রোভাইড করব। তারপর কিউমুলেটিভ এক্সাম প্যাটার্ন কিউমুলেটিভ এক্সাম প্যাটার্ন মানে এটাই বোঝায় যে প্রথম যে টেস্টগুলো হবে নেক্সট টেস্টে আগের টেস্টের কোয়েশ্চেনগুলোকে কভার করানো হবে মানে দেখতে পাচ্ছ কতবার রিভিশন করছে এক একটা জিনিসকে আমরা এবার আমরা চলে আসি যে এই যে বললাম যে সাকসেস কিভাবে পাবে ঠিক আছে কী পয়েন্টস কি সাকসেস পাওয়ার নাম্বার ওয়ান একটা স্টাডি শিডিউল বানাও আমি তোমাদের অলরেডি প্রোভাইড করব যে এই সেভেন টু এইট মান্থ আমি তোমাদের পড়াবো কিভাবে স্টাডি শিডিউল বানিয়ে এই পেপার পড়বে অন্যান্য সাবজেক্টেরও আমি দেবো কিছু কিছু সাবজেক্টের বাট এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেপার সিক্স কিভাবে স্টাডি শিডিউল বানিয়ে পড়বে কোন উইকে কতটা কমপ্লিট করতে হবে কীভাবে করবে এবং কতটা টাইম দেবে ডেলি আমি তোমাদের এইটুকু এক্সপুরিয়েন্স দিতে পারি তোমরা যদি ডেলি এই ম্যাথ এবং রিজিনিং দুটো সাবজেক্টে একটা ঘন্টা দাও না এই আট মাস তাহলে তোমরাও মাস্টার হয়ে যাবে দেখে দেখে সামসা করতে হবে না কপি পেনের দরকার পড়বে না যদি তোমাকে দশখানা কোশ্চেন দেওয়া হয় হয়তো একটা বা দুটো সামস এরকম থাকবে যে একটু আটটু কপি পেন ইউজ করবে বাকি আটটা কিন্তু তুমি কোশ্চেন দেখে মেন্টাল ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে পারবে সে কারণেই তো আমরা একদম প্রথমেই শুরু করছি বেদিক ম্যাথস তাই না বেদিক ম্যাথ থেকে তো কোনো কোশ্চেন হয় না এক্সামে আমাদের ঠিক আছে জিজ্ঞেস করা হয় কি যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হবে এটার সাথে হয় সিম্প্লিফিকেশন হয় কিন্তু সিম্প্লিফিকেশন এতটা আমাদের ডাব্লিউ জিজ্ঞেস করা হয় না ওগুলো আমাদের কাজে লাগবে অ্যারিথম্যাটিকে যখন একটা কোয়েশ্চেন পড়ে বুঝে গেলে লজিক্যাল অর্ডারে নিয়ে এলে ওটার সলিউশন করবে কিভাবে শর্ট ওয়েতে মেন্টালি ক্যালকুলেট করে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে তারপর ডাউটের জন্য একটা আলাদা কপি তোমাদের তৈরি করতে হবে এবং যা ডাউট আসছে না যত তাড়াতাড়ি সম্ভব যে উইকেট ডাউট সেই উইকে কমপ্লিট করবে আমি কিন্তু পরে শুনবো না বললে যে স্যার আগে একটা ডাউট থেকে গেছিল একদম নয় যে উইকেট ডাউট তোমাকে সেই উইকেই করে নিতে হবে যত ফাস্ট পসিবল এবং এই ডাউটগুলোকে তোমাকে পিরিয়ডিক্যালি রিভিজিট করতে হবে মানে রিভিশন দিতে হবে কেন রিভিশন দিতে হবে দেখো অলরেডি একটা উইকে তুমি একটা চ্যাপ্টার পড়েছো তারপর সাফিসিয়েন্ট কোশ্চেন প্র্যাকটিস করছো তারপর ডাউট আসছে মানে কনসেপ্ট বোঝার পর লজিক বোঝার পরও কিন্তু তোমার ডাউট আসছে তার মানে কি নিশ্চয়ই কনসেপ্টের কোথাও একটু গ্যাপ থেকে গেছে যেটা তোমার বুঝতে প্রবলেম হয়েছে সেটা তুমি তোমার আনকনসিয়াস মাইন্ডে বুঝতেও পারো নি তাই না তো সেই জিনিসগুলো তুমি যদি একটা খাতায় নোট ডাউন করে রাখো যে এই এই জায়গাগুলোতে আমার প্রবলেম হচ্ছে সেগুলোকে নিজের মেমোরির পাওয়ার হিসাবে রিভিশন দাও মেমোরির পাওয়ার হিসাবে রিভিশন মানে কেউ উইকলি রিভিশন দিলে কেউ মান্থলি রিভিশন দিলে কেউ তিন মাসে একবার রিভিশন দিলে তাহলে কি হবে সেগুলো আর কখনো মাথা থেকে বেরাবে না ঠিক আছে এইভাবেই আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব অ্যাট দ্য এন্ড ঠিক আছে এই কোর্স শুধু যে তোমার ডাব্লিউ এর জন্য হেল্প করবে তা নয় এই কোর্স আমাদের এসএসসিসিজিএল সিপিও এসআই কনস্টেবল সিএইচএসএল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লাকশিপ এসএসসি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স রেলওয়ে স্টেনোগ্রাফার সমস্ত এক্সামের জন্য ই কোর্স হেল্প করবে এদের মধ্যে বেশিরভাগ এক্সামে ঠিক আছে সেটা আমি যখন এক্সাম আসবে নোটিফিকেশন বেরোবে আমি বলে দেব যে এই এই স্পেশাল জিনিসগুলোকে এই এক্সামের জন্য ফোকাস করো কিন্তু এই সমস্ত কোর্স এছাড়াও যত আমাদের স্টেটের ওয়ান ডে কম্পিটিভ এক্সাম আছে সমস্ত কোর্সের সমস্ত এক্সামের জন্য এই একটাই কোর্স সাফিসিয়েন্ট মনে রাখবে যে নিজেকে প্রায়োরিটি দাও কি করতে হবে না করতে হবে নিজে ডিসাইড করো আমি তো প্ল্যান দেবই তবুও নিজে নিজের মতো প্ল্যান বানাও ঠিক আছে কারণ এন্ড অফ দ্য আর দ্য লংগেস্ট কমিটমেন্ট তোমার কমিটমেন্ট তুমি ডবলিউ বিসিএস ক্র্যাক করবে তোমার কমিটমেন্ট তুমি এসএসসি সিজিএল ক্র্যাক করবে তোমার কমিটমেন্ট তুমি ইউপিএসসি ক্র্যাক করবে নিজের কাছে নিজে কমিটমেন্ট রাখো এবং সেই জন্য নিজেকে নিজে প্রায়োরিটি দাও এবং নিজে রুটিন মেনটেন করে যতই কষ্ট হোক তবুও এগিয়ে চলো এটুকুই বলার আজকের মতো থ্যাংক ইউ সো মাচ শোনার জন্যে আবার নেক্সট ভিডিওতে কথা হবে তোমাদের সাথে নমস্কার টাটা